বৌমা, তোমার সবে মাত্র বিয়ে হয়েছে, তাই প্রথম দিনেই তোমাকে রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে না। আমি কিছুদিন রান্না বান্না করি আর তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তারপর তুমি সব রান্না করা শিখে গেলে রান্নার দায়িত্ব নিও, কেমন? না না মা, আপনি এত চিন্তা করছেন কেন? বিয়ের পর প্রথম দিন নতুন বউ রান্না করে, আর আমার মা আমাকে সব রান্না বান্না শিখিয়ে দিয়েছে। আপনি আর আপনার ছেলে একটু অপেক্ষা করুন, আমি রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য গরম গরম মটন বিরিয়ানি, চিকেন চাপ, লাচ্ছা পরোটা আর মটন টিকিয়া রান্না করে নিয়ে আসছি। উফ, এসব খাবারগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এত রকমের দামি দামি রান্নাবান্নার কথা শুনে গরিব সুচরিতা দেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ সে এবং তার ছেলে সুজয় বরাবরই খুব কম খাওয়া দাওয়া করে আর তারা বেশিরভাগ টাকা জমিয়ে সংসারের কাজে ব্যবহার করে। কিন্তু কলেজে পড়াশোনা করতে গিয়ে সুজয়ের বড়লোক জোনাকিকে ভালো লেগে যায় আর তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়। তারা বাড়ির লোকেদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে নেয়। জোনাকির বাবা অনেক বড়লোক হওয়ায় জোনাকির জীবনে কোনোদিনও খাওয়া দাওয়ার কষ্ট হয়নি, তাই সে বেশ নাদুষ্ণুতো ধরনের ছিল। সে ভেবেছিল শ্বশুর বাড়িতে গিয়েও হয়তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার একই রকমের পরিস্থিতি থাকবে, কিন্তু একেবারে বিপরীত ঘটনা ঘটে। এই মেরেছে, বৌমা এত রকমের রান্না করবে বলছে, কিন্তু আমার রান্নাঘরে চাল ডাল আর এক ডজন ডিম ছাড়া আর কিছুই তো নেই। এই জন্যই আমার ছেলেটাকে বলেছিলাম, স্কলারশিপের টাকায় বড়লোক কলেজে পড়তে যাচ্ছিস, সেখানে গিয়ে কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব করিস না। তা না শুনে আমার ছেলে একেবারে বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এবার আমাকে ঝামেলা সামলাতে হবে। কি হলো মা, আপনার কি আমার রান্নার উপর বিশ্বাস হচ্ছে না? আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি খুব ভালোভাবে রান্না করে নিয়ে আসবো। না বৌমা, তুমি আমাকে ভুল বুঝো না। ব্যাপারটা হচ্ছে, তুমি যেসব রান্নাবান্নার কথা বলছো, সেই রান্না করার জন্য আমাদের ঘরে মটন, চিকেন, বাসমতি চাল কিছুই নেই। তুমি যদি রান্না করতে চাও তাহলে রান্নাঘরে গিয়ে দেখো, চাল ডাল আর ডিম আছে, সেটা দিয়েই কিছু একটা রান্না করে নিয়ে এসো। শাশুড়ি মায়ের এই কথা শুনে জোনাকির মন খারাপ হয়ে যায়, কিন্তু তা যেহেতু প্রথম দিন রান্না করার ইচ্ছে ছিল, তাই সে ঠিক করে সে চাল ডাল এবং ডিম দিয়েই কিছু একটা রান্না করবে। এই ভেবে নতুন বউ জোনাকি রান্নাঘরে ঢোকে, তার শাশুড়ি মা তাকে চাল ডাল এবং ডিমের জায়গা দেখিয়ে দিয়ে চলে যায়। ধ্যাত, কোথায় ভাবলাম আজকে নিজে রান্না করবো আর ভালো মন্দ খাবো, আমার গরিব শাশুড়ি মা আমার সব আশায় জল ঢেলে দিল। কিন্তু কোনো ব্যাপার না, এখন আমি সবার জন্য চাল ডাল দিয়ে ভালো করে গরম গরম খিচুড়ি রান্না করব আর তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট বানাবো। এই বলে জোনাকি ভালো করে রান্না করতে শুরু করে। সে প্রথমে চাল ডাল ধুয়ে গ্যাসে খিচুড়ি চাপিয়ে দেয়। প্রায় 1 কিলো চাল এবং ডালের খিচুড়ি চাপানোর পরও তার মনে হয় খিচুড়ির পরিমাণ যেন কম হয়ে যাচ্ছে, তাই সে আরো 4 কিলো চালের খিচুড়ি গ্যাসের উপর চাপিয়ে দেয়। ধীরে ধীরে খিচুড়ি রান্না হলে জোনাকি আর নিজের লোভ সামলে রাখতে পারে না, সেই সাথে সে 1 ডজন ডিমেরই অমলেট তৈরি করে। সবার আগে নিজে খিচুড়ি আর অমলেট খেয়ে দেখি কেমন হয়েছে। এত ভালো খাবারের গন্ধে আমার তো জিভে জল চলে আসছে। আমি যদি এখন এসব খাবার না খাই তাহলে আমার তো লোভ থেকেই যাবে, আর এই খাবারগুলো আমার শাশুড়ি মা স্বামী খেলে ওদের পেট খারাপ করবে। এই বলে শ্বশুর বাড়িতে প্রথম রান্না করা খিচুড়ি আর অমলেট জোনাকি একাই খেতে শুরু করে দেয়। জোনাকি প্রায় সব খিচুড়ি আর অমলেট খেয়ে শেষ করে ফেলে। সে ভীষণ পরিমাণে পেটু খাওয়ায় নিজের খাবার খাওয়ার মাপ বুঝতে পারে না। সে খিচুড়ি খাওয়া শুরু করলে কিছুতেই আর থামতে চায় না। সমস্ত খিচুড়ি এবং ডিমের অমলেট শেষ হয়ে গেলে তার জ্ঞান ফেরে। এ বাবা, আমি তো টেস্ট করতে গিয়ে খিচুড়ি আর অমলেট সব একাই খেয়ে ফেলেছি, এবার শাশুড়ি মাকে আর আমার বরকে কি খেতে দেবো? শাশুড়ি মা যদি জানতে পারে আমি সব খাবার একাই খেয়ে নিয়েছি তাহলে আমার উপর তো রাগ করবে। এই বলে সে আবার চাল ডাল দিয়ে খিচুড়ি বসাতে যাবে, এমন সময় সে দেখে যে চাল ডাল সব শেষ হয়ে গেছে। জোনাকি ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যায়। সেই সময় তার শাশুড়ি মা তাকে ডাক দিতে শুরু করে। বৌমা, এই দেখো, সুজয় বাজার থেকে মটন কিনে নিয়ে এসেছে। তুমি আজকে প্রথম রান্না করছো, তাই তোমার যাতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয়, তাই আমার ছেলে কষ্ট করে হলেও টাকা খরচ করে মাংস কিনে নিয়ে এসেছে। আমি সকালবেলা তোমার আর মায়ের কথা শুনে নিয়েছি, তোমার আজকে মটন বিরিয়ানি রান্না করতে ইচ্ছে হয়েছে, সেই জন্য আমি মটন নিয়ে এসেছি। আর এই বাজেটের ব্যাগের মধ্যে বাসমতি চালও আছে, সুতরাং তুমি খিচুড়ি রান্না করার সাথে সাথে মটন বিরিয়ানি রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। এই কথা শুনে জোনাকি খুবই খুশি হয়, কারণ সে ভাবে যে বিরিয়ানি রান্না করতে হলে খিচুড়ি রান্না করার কথা সবাই ভুলে যাবে, কারণ স্বাভাবিকভাবে কেউ বিরিয়ানি ছেড়ে খিচুড়ি এবং অমলেট খেতে চায় না। যাক, ভালো হয়েছে, তাহলে আমি আপনাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, আর আগের খিচুড়ি রান্না করা ক্যান্সেল।
না না, খিচুড়ি আর অমলেট রান্না ক্যান্সেল হবে না, কারণ আমি সুন্দর খিচুড়ি রান্নার গন্ধ পেয়েছি। আজকে আমরা সবাই খিচুড়ি আর অমলেট খাবো, তার সাথে বিরিয়ানিও খাবো, কারণ অনেকদিন ভালোভাবে খাওয়া হয়নি। শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমা ভীষণ চাপে পড়ে যায়। পেটুক বৌমা এবার কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সে সব খিচুড়ি এবং অমলেট খেয়ে বসেছিল। জোনাকি কোনো উপায় না পেয়ে মটন বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে গরম গরম মটন বিরিয়ানি রান্না করা শুরু করে দেয়। বিরিয়ানির গন্ধে তার আবার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। উফ, বিরিয়ানি রান্না করার এই একটা সমস্যা, নিজে খেয়ে যদি নুন ঝাল না বুঝতে পারি তাহলে অন্য লোককে কি করে খাওয়াবো। আর তার থেকে বড় কথা, একবার খেয়ে দেখি বিরিয়ানির মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা, যদি মাংসগুলো শক্ত থাকে তাহলে আমার বয়স্ক শাশুড়ি মা দাঁত দিয়ে মাংস ছিঁড়তে পারবে না। এই বলে জোনাকি বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করে দেয়। সে এক থালা করে প্রায় 10 থালা বিরিয়ানি একাই খেয়ে নেয়। এভাবে পেটুক বৌমা গরিব শ্বশুরবাড়ির রান্নাঘরে প্রথম রান্না করতে গিয়ে নিজেই সমস্ত রান্না খেয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কাটে। বৌমা রান্নাঘরে এতক্ষণ ধরে কি করছে কি জানি, সে কখন থেকে রান্না করেই যাচ্ছে। দুপুর 3টে বেজে গেল কিন্তু এখনো খাবার খেতে পেলাম না। অন্তত এবার গরম গরম খিচুড়ি আর অমলেটটা খেতে দিক, তারপর না হয় বিরিয়ানি পরিবেশন করবে। এই ভেবে সুচরিতা দেবী রান্নাঘরে যেতে যাবে, সেই সময় তার প্রতিবেশী বিমলা হাতে একটা বড় বাটি নিয়ে দরজা দিয়ে ঢুকে পড়ে। এই সুচরিতা, কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আর বলিস না বিমলা, এই দেখ না, একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, কারণ আমার নতুন বৌমা আজকে প্রথম রান্না করছে। কিন্তু 3টে বেজে গেল, ওর এখনো রান্না শেষ হয়নি। একটু দেখে আসি এতক্ষণ ধরে কি করছে। ও, এই ব্যাপার, যাক ভালোই হয়েছে। তুই যখন রান্নাঘরে যাচ্ছিস তাহলে আমাকে এই বাটিতে করে এক বাটি চাল নিয়ে এসে দে তো। শ্যামলের বাবা সেই সকাল থেকে পায়েস খাবে বলে আবদার করছে, কিন্তু আমার বাড়িতে পায়েস করার চাল নেই, তাই তোর কাছ থেকে চাল নিতে এসেছি। ঠিক আছে, তুই আমার সাথে রান্নাঘরে চল, তোর যতটা চাল দরকার আমি বৌমাকে বলে তোকে দিয়ে দিচ্ছি। এই বলে সুচরিতা দেবী বিমলাকে নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে তারা যা দৃশ্য দেখে সেটা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। তারা দেখে যে জোনাকি একবার বিরিয়ানির হাড়ি থেকে বিরিয়ানি খাচ্ছে, আর অন্যদিকে খিচুড়ির হাড়ি চেটে পুটে খিচুড়ি খাচ্ছে। জোনাকির এরকম করে খাবার খাওয়ার ধরন দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, তুই যে বললি তোর বৌমা রান্না করছে, এ তো একা একা বসে সব খাবার গিলে নিচ্ছে। ছি 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 ছি, এ তো পেটুক বৌমা, তা না হলে এরকম করে কেউ আবার খাবার খেতে পারে? বৌমা, তুমি এটা কি করছো? তুমি যে বললে আমাদেরকে বিরিয়ানি খিচুড়ি অমলেট রান্না করে খাওয়াবে, তাই আমার ছেলে কষ্ট করে বাজার থেকে কত টাকা খরচা করে তোমাকে মাংস কিনে নিয়ে এসে দিল, আর তুমি এখন রান্নাঘরে বসে রাক্ষসের মতো সব একাই খাবার খেয়ে নিচ্ছো। না মা, আসলে এই খাবারগুলো খেতে খুব ভালো হয়েছে, তাই আমি আর লোভ সামলে রাখতে পারিনি, আমি একাই সব খাবার খেয়ে ফেলেছি। বিয়ের আগেও আমি বাড়িতে এরকম করেই খাবার খেতাম। এই বিমলা, তুই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউয়ের খাওয়া দেখছিস? দাঁড়া, আমি তোকে চাল দিচ্ছি, তুই বাড়ি যা। এই বলে সুচরিতা দেবী হাড়ি খুলে বিমলাকে চাল দিতে যাবে, এমন সময় সে দেখে যে সব চাল শেষ। প্রায় 5 কেজি চাল শেষ হয়ে গেছে দেখে তার মাথা ঘুরে যায়, কারণ এমনিতেই তার পরিবার গরিব, প্রত্যেক মাসে তাদের 5 কিলো করে চালই বরাদ্দ থাকে। আর সবেমাত্র একদিন হয়েছে সুজয় রেশনের দোকান থেকে 5 কিলো চাল তুলে নিয়ে এসেছে, আর একদিনের মধ্যেই নতুন বউ যে 5 কিলো চাল শেষ করে ফেলেছে, এটা ভেবে ভেবেই সুচরিতা দেবীর মাথায় একেবারে রক্ত চেপে যায়। আর নতুন বউ একদিনের মধ্যেই সেই 5 কিলো চাল শেষ করে ফেলেছে, এটা ভেবেই সুচরিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, হাড়িতে 5 কিলো চাল ছিল, সব কোথায় গেল? আমার পেটে গেছে মা, আমি 5 কিলো চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি, আর খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল বলে আমি সব খিচুড়ি একাই খেয়ে ফেলেছি। তারপর অতটা খিচুড়ি শুধু শুধু খাওয়া তো যায় না, সেই কারণে 1 ডজন ডিম ভেজে 5 কিলো চালের খিচুড়ি খেয়ে ফেলেছি। ওরে বাবা, এই সুচরিতা, আমার আর চাল লাগবে না রে। তুই পারলে কোনো ওঝাকে ডেকে তোর বউয়ের মাথা থেকে খাবারের ভূতটা নামা, ও সুস্থ নয়, কারণ একটা সুস্থ মেয়ে কোনোদিনও 5 কিলো চালের খিচুড়ি খেতে পারে না, আবার 12টা ডিমের অমলেট। বাবারে বাবা, শুধু তাই নয়, তার উপর এখন আবার বসে বসে মটন বিরিয়ানি খাচ্ছে, আমার তোর বৌমাকে দেখে খুব ভয় করছে, আমি পালাই বাবা। এই বলে বিমলা বাটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সুচরিতা দেবী রাগে চালায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, সে সুজয়কে ডেকে সব কথা জানায়।
তোর এই পেটুক বউকে আমি আমার গরিব ঘরে কিছুতেই রাখতে পারবো না সুজয়। একদিনও হয়নি তোর এই পেটুক বউ 5 কিলো চালের খিচুড়ি আর 12টা ডিম শেষ করে ফেলেছে। শুধু তাই নয়, এখনো বসে বসে বিরিয়ানি খাচ্ছে। আমরা এখনো পর্যন্ত একটা দানাও মুখে দিতে পারিনি। তুই জানিস না তোকে কত কষ্ট করে রোজগার করতে হয়। আর তোর বউ যদি একদিনে 1 মাসের রেশন খেয়ে বসে থাকে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তোর বউকে তুই এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আয়। তুমি ঠিকই বলেছো মা, কারণ আমি বুঝতে পারিনি যে জোনাকি একটা পেটুক মেয়ে। ও যতই বড় লোক হোক না কেন, এইভাবে নিজের শ্বশুরবাড়ির অবস্থা না বুঝে সব খেয়ে নেবে আর তার উপর আমাদের একটু খেতে দেবে না? তোমরা আমাকে এরকম করে কথা শোনাচ্ছ কেন বলো? আমি বুঝতে পেরেছি যে আমি খুব ভুল করেছি, কিন্তু আমার যদি বেশি বেশি খিদে পায় তাহলে আমি কি করতে পারি বলো? কারণ আমি তো আগে কখনো খাবার খাওয়ার কষ্ট পাইনি। সুচরিতা দেবী এবং তার ছেলে জোনাকির কথায় কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুজয় তার পরিবারের জন্য রেশন জোগাড় করতে দিনমজুরের কাজ করতে শুরু করে। এমনকি তার রাত্রিবেলাতে বাড়ি ফিরে আসতেও দেরি হয়। শীতের দিনে নিজের স্বামীকে এভাবে কষ্ট করে রোজগার করতে দেখে জোনাকির খুবই কষ্ট হয়। এত কষ্ট করার পর সুজয় আবার বাড়ির জন্য 5 কেজি চাল এবং ডাল কিনে নিয়ে আসে। এমনকি আগের দিন সুজয় টাকা ধার করে মটন কিনে নিয়ে এসেছিল। এমনকি সেই টাকা সুজয় তার হাতের আংটি বিক্রি করে শোধ করে। আর এসব দেখে জোনাকি তার ভুল বুঝতে পারে। আমার খুব ভুল হয়ে গেছে সুজয়, আমি কোনোদিনও বাপের বাড়িতে থেকে জীবনে কষ্ট উপলব্ধি করতে পারিনি, তাই সবসময় বেশি বেশি করে খাবার খেয়ে ভালো থাকার চেষ্টা করেছি। কিন্তু তোমরা কত কষ্ট করে টাকা রোজগার করো, তোমাদের কষ্ট দেখে আমি এখন অন্যের এক একটা দানার মূল্য বুঝতে পেরেছি। আমি আর কখনো বেশি বেশি খাবার খাবো না, আমাকে ক্ষমা করে দাও তোমরা। তারপর থেকে জোনাকি আর কোনোদিনও পেটুক বউয়ের মতো বেশি বেশি খাবার খায় না, সে নিজের স্বামীর কষ্টের দাম দেয়। এভাবেই জোনাকি সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। তুই এতক্ষণ কোথায় ছিলি? স্কুল তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাহলে এতক্ষণ কোথায় কোথায় ঘুরছিলি? তুই নিজে থেকে বলবি নাকি আমি রান্নাঘর থেকে খুন্তিটা আনবো? তাড়াতাড়ি মুখ খোল, শুধু শুধু আমাকে বিরক্ত করিস না কিন্তু। আমি কোথায় যাবো আবার? আর কে বলেছে আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে? আজকে কোনো স্পেশাল দিন নাকি? স্কুল তো টাইমেই ছুটি হয়েছে আর আমি তো টাইমেই বাড়ি এসেছি। আচ্ছা তাই, আজকে তোদের স্কুলের প্রাক্তন হেডমাস্টার মারা গেছেন বলে তাড়াতাড়ি স্কুল ছুটি দেওয়া হয়নি, এটাই বলছিস তো তাহলে? আমি কিন্তু তোর সব বন্ধুদের মায়েদেরকে ফোন করে জিজ্ঞাসা করব। না না, কাউকে ফোন করতে হবে না, আমি বলছি, আমি সব বলছি। তার আগে বলো, তুমি কিভাবে জানলে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে? অর্পিতার কথা শুনে চন্দ্রিমা উপর থেকে চিৎকার করে কথা বলতে শুরু করে। দেখেছো কাকিমণি, বললাম না বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে, আগেও দেখো গিয়ে এমন কত কি করেছে। আজকে তো আমি বললাম, তাই কি শিক্ষা পাচ্ছে এটুকু মেয়ে, একবার ভেবে দেখো তো কাকিমণি। ক্লাস 9 উঠতে না উঠতেই তোর কি ডানা গজিয়েছে? টিচার সময় মতো বাড়ি ফিরে আসছে আর স্টুডেন্ট বাড়িতে মিথ্যা কথা বলে সিনেমা দেখতে যাচ্ছে। ভাগ্যিস চন্দ্রিমা তোদের স্কুলের টিচার হয়েছে, না হলে সব শয়তানি তো আমার সামনেই আসতো না। আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে রঞ্জনা দেবী অর্পিতাকে খুব বকাবকি করে। একটি শহরে অর্পিতাদের একটি দোতলা বাড়ি ছিল, সেই বাড়ির ওপরের তলায় অর্পিতার জ্যাঠার পরিবার থাকত। আর অর্পিতা তার বাবা তপন বাবু এবং মা রীতা দেবীর সঙ্গে নিচের তলায় থাকত। অর্পিতার বাবার সাথে তার জেঠুর বনাবনি একেবারে নেই বললেই চলে। অর্পিতার জ্যাঠার মেয়ে চন্দ্রিমা অর্পিতার চেয়ে বয়সে অনেক বড় এবং উচ্চশিক্ষিত হলেও সেও তার কাকু কাকিমার অর্থাৎ অর্পিতার বাবা মায়ের সাথে আর না হয় অর্পিতার সাথে ঝগড়া করত। অর্পিতা এখন ক্লাস 9 পড়ে, সেও খুব একটা ছোট নয় যে মুখে মুখে উত্তর দিতে পারবে না। একদিন অর্পিতা স্কুলের জন্য বেরোবে এমন সময় চন্দ্রিমা উপর থেকে একটা আবর্জনার প্যাকেট নিচে ফেলে। তুমি আমার স্কুল শেষ হয়ে যাওয়ার পর আমার সাথে একটু দেখা করো তো, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব, খুব দরকার, এখন আসি বুঝলে। তোর সাথে আমি দেখা করব? তোর সাথে কোনো এক জায়গায় যাব, তাও আবার তোর দরকারে? তোর মনে হয় এটা সম্ভব? নিজের থেকে উচ্চতলার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আরে বাবা, জানি বলেই তো বলছি, আর দরকারটা আমার নয় তোমার। তুমি 4 নাগাদ আমার স্কুলের সামনে চলে এসো বুঝলে, ভুল করেও ভুলে যেও না যেন, না হলে কিন্তু তোমারই লস হবে।
এই তুই কি যাতা বলছিস রে, কথার কোনো মাথা মুন্ডু নেই? এই নাকি তুই ক্লাস নাইনে পড়িস? ছি ছি, পাগল টাগল হয়ে গেছিস বোধ হয়। তুমিও তো এত বড়, এই নাকি স্কুলে টিচার হওয়ার পরীক্ষা দিচ্ছ? এই টিচারের নমুনা? আর পাগল আমি হয়েছি না তুমি হয়েছ? আমার মুখের সামনে এভাবে আবর্জনার প্যাকেটটা ফেললে কেন? তুমি চোখে দেখতে পাও না? ওই জন্যই তো বলছি দেখা করতে। আমি নিজে তোমাকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমি জানি ডাক্তার কোথায় বসে। তুই তো জানবি, নিজের চেক আপের জন্য তোকে তো যেতে হয় নিশ্চয়ই। তবে আমার এখন এসবের দরকার নেই। আমার যেখানে আবর্জনা ফেলার কথা মনে হয়েছে আমি সেখানেই ফেলেছি। আর তুই ক্লাস নাইনে পড়ে আমাকে আমার শিক্ষা দীক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছিস, তাই না? এভাবে আবার দুই তলায় থাকা দুই পরিবারের মধ্যে সাংঘাতিক ঝামেলা লেগে যায়। এভাবে আবার ঝগড়া লাগিয়ে স্কুলে পালিয়ে গেলি, তাই তো? পালা পালা, তুই কতদিন পালাবি? তারপর তো আমি তোর ক্লাস টিচার হয়ে তোদের স্কুলে যাব। তারপর দেখব স্কুলের টিচারের সাথে এক বাড়িতে থেকে কেমন করে তুই ঝামেলা এড়িয়ে যাস। অর্পিতা আর কথা না বাড়িয়ে স্কুলে চলে যায়। স্কুলে যেতেই তার চোখ মুখের অবস্থা দেখে তার বন্ধুরা বুঝতে পারে অর্পিতার বাড়িতে আবার কিছু একটা হয়েছে। তারা সবাই তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। অর্পিতা তার বন্ধুদেরকে বলে যে তার দিদি কিভাবে তাকে বিরক্ত করছে। আবার তোর দিদি তোকে ডিস্টার্ব করছে নিশ্চয়ই, এসব তো রোজই হচ্ছে। আর তুই তো রোজই মন খারাপ করছিস, কোনো লাভ হচ্ছে কি? তার চেয়ে বরং ছেড়ে দে না। রোজ কেন করবে এরকম? সবাইকে ওরা ডিস্টার্ব করে, সবাইকে ওরা ডিস্টার্ব করে, প্রত্যেক দিন অকারণে অশান্তি করে। এই শিক্ষা নিয়ে ওনা কি টিচার হবে? টিচার এরকম হয়? এত হিংসুটে, এত কুচুটে। আমি চাই ও যেন কোনোদিনও টিচার না হতে পারে। এসব কথা বলিস না, ও টিচার হয়ে চাকরি করতে বাড়ির বাইরে বেরোলেই তো তোর সুবিধা। যত কম বাড়িতে থাকবে তত কম তোদের জ্বালাবে। চাকরি না হওয়ার কথা না বলে উপরওয়ালাকে বল যেন তাড়াতাড়ি চাকরিটা হয়ে যায়। এই একটা কথা তুই একদম ঠিক বলেছিস। তাহলে আমি স্কুলে এসে শান্তিতে থাকবো, আর আমার বাবা মাও বাড়িতে থেকে শান্তি পাবে। জেঠু জেঠিমা ঝগড়া না করলেও দিদি ভাই ইচ্ছে করে ঝগড়া করে, সেটা তো অন্তত বন্ধ হবে। এভাবে অর্পিতা এবং তার বন্ধু বান্ধবরা নানান রকমের আলোচনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। অর্পিতা একদিন স্কুলে যাওয়ার সময় দেখে চন্দ্রিমাও তৈরি হয়ে বেরোচ্ছে। অর্পিতা তাকে যতই পাশ কাটিয়ে যেতে চায় চন্দ্রিমা ততই অর্পিতার পেছন পেছন চলতে থাকে। অর্পিতা স্কুলে যাওয়ার জন্য যেই পাশে ওঠে চন্দ্রিমাও সেই পাশেই ওঠে। কিছুক্ষণ এমন চলার পর অর্পিতা ভীষণ রেগে যায়। তুমি কি বাইরেও আমাকে শান্তি দেবে না? তুমি কেন আমার পেছন পেছন ঘুরছো বলো তো? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আমি কেন তোর পেছন পেছন ঘুরতে যাব? বরং তুই আমার সামনে সামনে থেকে আমাকে বিরক্ত করছিস। আমি আমার কাজে যাচ্ছি, তোকে আমি বিরক্ত করছি না। নিজেকে হিরোইন ভাবা বন্ধ কর। এই কথা শুনে অর্পিতা খুবই রেগে যায়। কিছুক্ষণ পরে সে বাস থেকে নেমে স্কুলের দিকে হাঁটতে থাকে। তখনও সে দেখে চন্দ্রিমা তার পেছন পেছন আসছে, কিন্তু সে আর পেছনে ঘুরে দেখে না। অর্পিতার খুব রাগ হলেও সে আর কিছু না বলে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে সে সব কথা তার বন্ধুদের বলে। তারাও অর্পিতার কথা শুনে খুবই বিরক্তি বোধ করে। তার কথা শুনে তার বন্ধুরাও খুব রেগে যায়। আমাকে ডিস্টার্ব করার এত ইচ্ছা যে আমাকে পুরো স্কুল পর্যন্ত ফলো করতে করতে এসেছে। কাজ বাজ না থাকলে যা হয় আর কি, চাকরিটা পেয়ে গেলেই শান্তি পায়। উপরবালা করে যেন অন্য শহরে চাকরি পায়, তাহলে আমার চোখের সামনে থাকবে না। তুই তো ঠিকই বলেছিস অর্পিতা, তোকে ফলো করতে করতে আমাদের ক্লাসেও ঢুকে গেছে। কি সাংঘাতিক অবস্থা, এরকম জ্বালাই তোকে? না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। তোর দিদিটা কি সাংঘাতিক রে অর্পিতা? অর্পিতার কথা শেষ হওয়ার আগেই তাদের নতুন ক্লাস টিচার সেখানে চলে আসে। তুমি এখানেও চলে এসেছো? কি চাওটা কি তুমি? এভাবে কেন আমাকে ফলো করছো? আমি আজকেই হেডমাস্টারকে বলছি, দাঁড়াও। বাড়িতেও জ্বালাবে, রাস্তাতেও জ্বালাবে, আমি আজকেই মা বাবাকে বলবো। অর্পিতার কথা শুনে সারা ক্লাসে হইচই শুরু হয়ে যায়। সবাই শান্ত হয়ে বসো, আজ থেকে আমি তোমাদের নতুন ক্লাস টিচার। আমাকে নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে সে ক্লাসের বাইরে নীল ডাউন করে দাঁড়িয়ে থাকবে। আমাকে প্রত্যেকে আপনি করে বলবে। আমি কারোর বন্ধু বান্ধব নই যে আমাকে তুমি করে বলবে। কি ক্লাস টিচার, আমাদের স্কুলেই তোমাকে চাকরি পেতে হলো, তাও আবার আমাদেরই ক্লাসে? এ কি অশান্তি শুরু হলো রে বাবা! এবার তো দেখছি এ আমাকে বাড়িতেও জ্বালাবে আর স্কুলেও জ্বালাবে।
তুই চিন্তা করিস না অর্পিতা, আমরা তো সবাই থাকবোই, তোর দিদি মানে সরি আমাদের নতুন ক্লাস টিচার তোকে বেশি বিরক্ত করতেও পারবে না। ময়ূর কিংবা বাকি কোনো বন্ধুর কথাতেই অর্পিতার শান্তি হয় না, কারণ সে তার দিদিকে ভালো করেই জানতো। এখন বাড়িতেও তাকে সতর্ক থাকতে হবে, না হলে পরীক্ষার খাতায় তার অসতর্কতার রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন অর্পিতা নিজের ঘরে তার বান্ধবীদের সাথে কথা বলছে, এমন সময় নতুন ম্যাডামটা খুব রাগি, তুই আবার ওনার সাথে এক বাড়িতেই থাকিস তো, এরকম রাগি আমার দিদি হলে আমি বাড়িঘর স্কুল সব ছেড়ে দিতাম, ম্যাডামের চোখ দেখলেই আমার ভয় লাগে। ওকে আমি ছোট থেকে দেখছি, ওর মতো শয়তান মেয়ে দুটো হয় না। ও ভেবেছে আমার স্কুলে আমার ক্লাসে পড়িয়ে ও আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে, ওটা আমি হতে দিচ্ছি না। অর্পিতার কথা শুনে অর্পিতার বাবা মিহির বাবু সেখানে চলে আসে। আবার কি কথা মা, যতই হোক তোর স্কুলের শিক্ষিকা, শিক্ষিকার ব্যাপারে কেউ এইসব কথা বলে? তোকে আমরা এই শিক্ষা দিচ্ছি, আর তাছাড়া তার আগে তো ও তোর দিদি, নিজের দিদিকে এইভাবে বন্ধুদের সামনে অপমান করতে নেই মা। তুমি জানো না বাবা ও আমার সাথে কেমন করে, তাও তুমি ওর হয়ে কথা বলছো? এখন তো ও আমাকে স্কুলেও বিরক্ত করে, রোজ আমাকে দিয়ে অনেক অনেক কাজ করায়। আমি স্কুলে পড়তে যাই নাকি ওর কাজ করতে যাই বলো? আমার বন্ধুদেরও আমার পাশে বসতে দেয় না। তার কথা শেষ হতে না হতেই চন্দ্রিমা সেখানে চলে আসে। তাকে দেখে অর্পিতার বাকি বান্ধবীরা ভয় পায়। তুই নিশ্চয়ই ভুলে গেছিস যে তোর স্কুলের শিক্ষিকা এখন তোর বাড়ির উপরতলাতেই থাকে, আমি মনে করিয়ে দেওয়ার জন্যই নিচে এলাম। খুব সাহস বেড়েছে তাই না তোর? আমি বলবো কাকুকে? তুই কি কি করিস? কি করি আমি? আমি ভালো মেয়ে বুঝেছো, আমি কারোর সাথে ঝগড়া ঝাঁটিয়ে অশান্তি কিছু করি না, আর আমার বাবা সেটা জানে। তুমি উল্টোপাল্টা বললেই তো আমার বাবা বিশ্বাস করবে না। জানো কাকু, এদের ক্লাসে একটা ছেলে আছে, ওর নাম ময়ূর, তোমার মেয়ে বোধহয় ওর সাথে প্রেম টেম করছে। এটা একটা বয়স হলো বলো? সারাদিন ওই ছেলেটার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলতেই থাকে, তাই তো আলাদা করে দিয়েছি। সবাই জানে ও আমার বোন, ওকে শাস্তি না দিলে বাকিদের আমি কি করে শাস্তি দেব? এইসব তুমি কি বলছো দিদি ভাই? ময়ূর তো আমার বেস্ট ফ্রেন্ড, সেই ক্লাস ওয়ান থেকে, বাবাও জানে। আর বাবা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কৌশিকী আর সঞ্জনাকে জিজ্ঞাসা করো। অর্পিতার কথা শুনেই তার বান্ধবীরা আর কোনো ঝুঁকি না নিয়েই চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। অর্পিতার বান্ধবীদের এভাবে পালিয়ে যেতে দেখে মিহির বাবু খুব রেগে যায় আর অর্পিতাকে খুব বকাঝকা করতে থাকে। তারপর থেকে অর্পিতা নিজের স্কুলে শান্তিতে কারোর সাথে কথাও বলতে পারতো না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, টিফিন টাইমে বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া, এইসব প্রায় বন্ধ হয়ে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন তাদের স্কুলের পিয়ন এসে জানায় তাদের স্কুলের প্রাক্তন হেডমাস্টার মারা যাওয়ায় তাদের স্কুল সেকেন্ড পিরিয়ডের সময় ছুটি দিয়ে দেওয়া হবে। অনেকদিন পর সুযোগ পেয়েছি, সবাই মিলে সিনেমা দেখতে যাবি? কেউ জানতেও পারবে না, আর তাছাড়া সিনেমা দেখে তো সবাই টাইম মতো বাড়ি ফিরেও আসবো, কি বলিস? আর অর্পিতা তুই চিন্তা করিস না, তোর দিদি বাড়িতে যাওয়ার আগে তুই বাড়ি পৌঁছে যাবি, কারণ সব টিচার এখন পুরানো হেডমাস্টারের বাড়িতে যাবে। ময়ূকের এই কথা শুনে তার বন্ধু বান্ধবরা সবাই রাজি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রিমা আগে বাড়িতে পৌঁছে অর্পিতার মাকে সব বলে দেয়। অর্পিতা বাড়িতে আসতেই অর্পিতার মা তাকে খুবই বকাবকি করে। অর্পিতা রাগ করে উপরে চন্দ্রিমার ঘরে যেতে চায় তার সঙ্গে কথা বলবে বলে, আর তাড়াহুড়ো করে সে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। চন্দ্রিমা ছুটে আসে, সবাই ধরাধরি করে অর্পিতাকে হাসপাতালে নিয়ে যায়। বেশ অনেকক্ষণ চিকিৎসা চলার পর অর্পিতার জ্ঞান ফিরে আসে। এত রাগ করিস কেন মা? দেখ তো রাগের জন্য আজকে কি হলো, আমি অনেক বকেছি তোকে, বল আমাকে ক্ষমা করে দে। তুই মন দিয়ে পড়াশোনা করে যা খুশি কর, আমি তোকে কিচ্ছু বলবো না, আমি কথা দিচ্ছি তুই যা বলবি তাই হবে। আমি আর ওই স্কুলে পড়বো না, এই স্কুলে আমার খেলে ঘুরে কথা বলে আড্ডা দিয়ে শান্তি নেই, আমি অন্য স্কুলে পড়বো। দিদি না হয় এখানে পড়াক, ও থাকলে আমার স্কুল লাইফটা আমাকে শান্তিতে কাটাতে দেবে না। ও নিজে স্কুল লাইফে কত মজা করেছে বলো, আমি করব না, আমার স্কুল পাল্টে দেবে তো মা বলো? তোর মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কত খেলতাম, তুই আমার কাছে পড়তে আসতিস, আমি তোকে পড়িয়ে দিতাম লিখিয়ে দিতাম, হঠাৎ করেই সেসব বন্ধ হয়ে গেল,
বাবা মায়েদের ঝগড়ার কারণে আমাদের বন্ধুত্বটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেল। তোর সাথে ঝগড়া করে আমার খুব আনন্দ হতো, তাই তোর সাথে কথা বলবো বলে নতুন নতুন ঝগড়ার বাহানা খুঁজতাম। আর তোর স্কুলে আমি ইচ্ছা করে চাকরি নিয়ে যাইনি, আমার ওই স্কুল থেকে চাকরির অফার এসেছিল, ভাবলাম ওই স্কুলে পড়ালে তোর সাথে ঠিক আমার বন্ধুত্ব হয়ে যাবে, তাই রাজি হয়ে গেলাম। যদি জানতাম আমার মজার জন্য তোর এত বড় ক্ষতি হবে, তাহলে আমি কোনো দিনও এরকম করতাম না। তুই আমাকে ক্ষমা করে দে বোন। চন্দ্রিমার কথা শুনে অর্পিতার চোখে জল চলে আসে। তার বাড়ির বাকি সবাইও খুব অনুশোচনা বোধ করে। তারপর থেকে তাদের বাড়িতে আর কখনো কোনো রকমের ঝামেলা অশান্তি হতো না। অর্পিতা আর চন্দ্রিমা ম্যাডাম আর ছাত্রী হলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।